মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে রয়েছে, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলছে, অন্যদিকে ইউক্রেন রাশিয়া তারাও যুদ্ধে ব্যস্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যুদ্ধের খবর সামনে আসার পর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তাহলে কি আরও একটা বিশ্বযুদ্ধ আমরা দেখতে চলেছি? যখন যুদ্ধ নিয়ে এত কথা হচ্ছে তখন আরও একটা প্রশ্ন এই মুহূর্তে ঘুরে ফিরে পাক খাচ্ছে, তা হলো পশ্চিমবঙ্গে যদি চীন হামলা চালায় তাহলে কি বাংলা ভারতের হাতছাড়া হয়ে যাবে? এবার কি তাহলে চীনের লক্ষ্য বাংলা? সেই সন্দেহ কিন্তু দানা বাঁধছে। দীর্ঘদিন সীমান্তের আগ্রাসন নিয়ে চুপচাপ বেজিং, কিন্তু তলায় তলায় যে বড় সড় প্ল্যান, বেজিং ভুটানের ঘন জঙ্গলে সেই প্ল্যানিং চলছে। কেন, কি কারণে এই মুহূর্তে ভুটানকে টার্গেট করছে বেজিং? ভারতের কাছে একটি চাঞ্চল্যকর স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে, আর তাতেই কিন্তু বলা যেতে পারে যে ঘুম উড়েছে ইন্ডিয়ান আর্মির। বড় বিপদ কিভাবে প্রোটেক্ট করবে ইন্ডিয়ান আর্মি? কিন্তু কেন ভুটান দিয়ে বাংলায় অ্যাটাকের চেষ্টা করছে বেজিং? এরপর যে প্রশ্নটা দানা বাঁধছে যে পশ্চিমবঙ্গের কোন এলাকাকে টার্গেট করা হচ্ছে? আমরা জানি যে অনেকদিন ধরেই চীনের লক্ষ্য হয়ে রয়েছে লাদাখ। সেখানে কিন্তু রীতিমতন বলা যেতে পারে যে লাল ফৌজ তাদের লোকজন মোতায়েন রেখেছে। এলএসি নিয়ে তো প্রায়শই ঝামেলা চলছে, তবে এবার জানা যাচ্ছে যে চীনের নজর কিন্তু রয়েছে বাংলাতেও। বাংলাকে দখল করার জন্য ভুটানকে ব্যবহার করছে বেজিং। যদি এই ঘটনা সত্যি হয় তাহলে কিন্তু মারাত্মক কিছু ঘটতে চলেছে। চীনের পিএলএ আর্মি ভুটানের যে অংশে পৌঁছে গিয়েছে সেখান থেকে অরুণাচল প্রদেশের সীমান্ত মাত্র 50 কিলোমিটার দূরে। তবে জানেন তো যে বেজিং এর লক্ষ্য কিন্তু গোটা বাংলা নয়, বেজিং এর লক্ষ্য শিলিগুড়ি। নির্দিষ্ট করে যদি বলা হয় তাহলে শিলিগুড়ির চিকেন স্নেক। আর তাই ভুটানের ঘন জঙ্গলকে এই মুহূর্তে হাতিয়ার করেছে বেজিং। এই যে করিডোর, এই করিডোর কিন্তু ভারতের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট সংবেদনশীল বলা যেতে পারে। যখন দেশ ভাগ হয় তখন এই করিডোরটা তৈরি হয়েছিল। এই করিডোরটা কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই করিডোর উত্তর ভারতকে অনেকটা সুরক্ষা দিচ্ছে এবং এর কিন্তু পশ্চিম দিকটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এইখানটাতেই এই নেপাল ভুটান এই জায়গাটা রয়েছে, আর এটাই কিন্তু বলা যেতে পারে যে একটা মূল বাণিজ্যিক অঞ্চল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কথায় ভারত ভুটান চীনের সীমান্তে মিশেছে এই তিব্বতের উপত্যকা। সিকিমের কুপুপের কাছে চীনা ঘাঁটি রয়েছে আর সেখান থেকে কিন্তু শিলিগুড়ি করিডোরের ডিস্টেন্স খুব বেশি নয়, ধরুন 45 থেকে 50 কিলোমিটার। সেই দূরত্ব কমাতেই কিন্তু চীনা সেনা টার্গেট করছে, সেই দূরত্ব কমলেই চীন ডোকলামকে নিতে পারছে, কারণ ডোকলাম থেকে এর দূরত্ব আকাশপথে খুব বেশি হলে 25 কিলোমিটার। যেহেতু এই ইস্যুটা এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ইস্যু, তাই বিকল্প রাস্তা খুঁজছে চীন, যাতে ভুটানের মধ্যে দিয়ে শিলিগুড়ি করিডোরের খুব কাছে ঘাঁটি গড়া সম্ভব হয়। আর এই জন্য কিন্তু হেলিপ্যাড, কংক্রিটের ছাউনি, সুড়ঙ্গ, নজরদারি টাওয়ার ইত্যাদির ওপরে ফোকাস করছে চীনা সেনা। বেশ কিছু বাংকারও তারা তৈরি করে ফেলেছে, রাস্তা তৈরি চলছে, কারণ এই জায়গাটা বাণিজ্যিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতীয় গোয়েন্দারা যেটা জানতে পারছেন যে ভুটানের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে চীনের আলোচনা চলছিল ঠিকই, কিন্তু তার আগেই ভুটানের পশ্চিম দিকে ক্রমশই এগিয়ে আসছে চীন, টহলদারি চলছে।
এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যত ডিস্টেন্স কমবে ততই কিন্তু তা চীনের ক্ষেত্রে লাভদায়ক হবে। সেনার গতিবিধি লক্ষ্য করা হচ্ছে এখানে, রীতিমতন এখানে লং রুট পেট্রোলিং চলছে চীনা সেনাবাহিনীর তরফ থেকে, প্রায়শই তাদেরকে ওই এলাকার কাছাকাছি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুঝতেই পারছেন যে শিলিগুড়ির এই চিকেন স্নেক কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ, অর্থাৎ দেখতে অনেকটা মুরগির খাড়ের মতো। আর তাই ভুটানের ঘন জঙ্গলকেই এই মুহূর্তে কিন্তু হাতিয়ার করেছে বেজিং। একটি বেসরকারি সংবাদ সংস্থার রিপোর্ট বলছে যে সম্প্রতি ভুটানের জকারলুং উপত্যকায় বেশ কিছু উপগ্রহ চিত্র সামনে এসেছে আর তাতেই পরিবর্তন স্পষ্ট। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের রিপোর্ট বলছে যে ভুটানের ভূখণ্ডে নির্মাণ চালিয়ে যাচ্ছে বেজিং। 2021 সালেও জকারলুং উপত্যকার যে যে অংশ ফাঁকা ছিল 2023 সালে সেখানে গড়ে উঠেছে ইমারত। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই সমস্ত ইমারত কারা তৈরি করলো? বেজিং কি মালদ্বীপের মতো ভুটানকেও ক্যাপচার করতে চেষ্টা করছে বা অর্ধেকটা ক্যাপচার করে ফেলেছে? প্রসঙ্গত, ভুটান ও চীনের মধ্যে লাগাতার আলোচনা তো চলছে, সীমান্ত চুক্তি নিয়ে দফায় দফায় তাদের মধ্যে আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি। তারই মধ্যে এবার চাঞ্চল্যকর স্যাটেলাইট ছবি সামনে এসেছে আর তাতেই এবার ব্যাকফুটে চলে গিয়েছে চীন। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে আলোচনার প্রক্রিয়া চলার মধ্যেই ভুটানের সঙ্গে বিতর্কিত সীমান্ত অঞ্চলের আরও জমি দখল করে সেখানে নির্মাণ কাজ চালাচ্ছে চীন। বেউল, খেনপাজং এই সমস্ত জায়গা এবং জকারলং উপত্যকার বিস্তীর্ণ এলাকায় রাস্তা ঘাঁটি তৈরি করে এগোচ্ছে চীন। ঘটনাচক্রে প্রস্তাবিত এই সীমান্ত চুক্তিতে ভুটান যে সমস্ত এলাকা চীনের হাতে তুলে দেবে তার মধ্যে ডোকলামও থাকতে পারে বলে খবর, যা কিন্তু চিন্তা বাড়াচ্ছে দিল্লির। কারণ নিরাপত্তার প্রশ্নে কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের খুব কাছেই অবস্থিত ডোকলাম, আর তাই উদ্বেগ বাড়ছে। প্রসঙ্গত, 2017 সালে ভারত চীন ডোকলাম সংকট তৈরি হয়। শিলিগুড়ি করিডোর ভুটানের পশ্চিম সীমান্তের কাছে একটি কৌশলগত অবস্থান হিসেবে তৈরি হয়। যাই হোক, পশ্চিম করিডোরে ব্যর্থ, এবার চীন কিন্তু এখন উত্তর সীমান্ত এলাকায় নজর রাখছে বলে খবর। সেপ্টেম্বরে স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে, সেখানেই দেখা যাচ্ছে চীনা আগ্রাসনের এই ছবি। চীন ভুটানের উত্তর হিমালয় অঞ্চলে যদি বিতর্কিতভাবে বসতি তৈরি করে তাহলে কি হতে পারে? চীন যে কতটা ভয়ঙ্কর তা গোটা বিশ্ব জানে। সীমান্তে ভারত ও চীনের মধ্যে সংঘাত তো আর কম হয়নি, মাঝে মাঝেই লাল ফৌজকে বেশ বেগ দিতে দেখা গিয়েছে ভারতকে। তাই চীনের এই আগ্রাসন ভুটান এবং ভারত কিভাবে নেয় সেটাই এখন দেখার। এখান থেকে যে প্রশ্ন সামনে আসছে যে চীন যদি পশ্চিমবঙ্গে হামলা চালায় তাহলে ভারতের হাতছাড়া কি হয়ে যাবে বাংলা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।